বারো নম্বর ক্লাসটা কন্টিনিউ করব অর্থাৎ আমরা হচ্ছে আজকে দেখে নিই একটু টি শার্ট এবং মগ ডিজাইনটা দেখব আজকে আমরা দেখব হলো ইলাস্ট্রেটর দিয়ে টি শার্ট এবং মগ ডিজাইন তো যেটা হচ্ছে এ ফোর সাইজে সাধারণত হয় এ সাইজের মধ্যে আমরা টি শার্টের ডিজাইনটা করব তো টি শার্ট বিভিন্ন টাইপের হতে পারে সেটা সেটা হচ্ছে ধরেন গ্রানজি টি-শার্ট হতে পারে টাইপোগ্রাফিক টি-শার্ট হতে পারে মানে লেখা জোকা দিয়ে হতে পারে বিভিন্ন ছবি দিয়ে হতে পারে হ্যাঁ সহজ যদি বলি তো আমরা হচ্ছে লেখা দিয়ে করব একটা একটা কুইটস দিয়ে লেখা আসলে টি-শার্টে এত এত লেখা মানুষ কোথায় পাবে বা লেখাগুলো আসলে লেখা কোথায় পাবে এটা হচ্ছে মূল প্রশ্ন হতে পারে হ্যাঁ যে এত এত লেখা কই পাওয়া যায় লেখাগুলো হচ্ছে বিভিন্ন প্রবাদ বিভিন্ন প্রবাদ বাক্য যেটা এগুলো দিয়ে মূলত টি শার্ট কিন্তু বানানো হয় বা বানানো যায় বিভিন্ন প্রবাদ বাক্য যেমন ধরেন হচ্ছে আমি যদি গুগলে যাই এখানে ধরেন আমি লিখে দিচ্ছি যে কুইটস যে কোনো টপিকের উপর হতে পারে ধরেন টপিক যদি আমি দেই যে ধরেন হচ্ছে বাংলা বাংলা প্রবাদ হ্যাঁ বাংলা প্রবাদ বাক্য অনেক ধরনের প্রবাদ কিন্তু এই যে অতি চালাকের গলায় ধরি অতি চেনার কদর নেই এগুলো কিন্তু প্রবাদ বাক্য তাই না তো এগুলো দিয়েও দেখবেন যে বাংলাদেশে ওই যে যেমন ঈদের সময় এক টাকার কষাই কোরবানির সময় দেখবেন যে বিভিন্ন সময় চোখের সামনে ঘুরে ফেসবুকে এক টাকার কষায় এই নামে টি শার্ট হয় দেখি তো এরকম সমসাময়িক বিভিন্ন লেখা টাকা নিয়ে বা মনীষীদের যে প্রবাদ বচনগুলো থাকে এগুলো দিয়ে হতে পারে বা ইংরেজিতে যদি হয় তাহলে আমরা ধরেন আমরা তো ডিজাইন হতে না তাহলে এখানে গ্রাফিক কুইটস লিখে সার্চ করি গ্রাফিক্স কুইটস তো এগুলো দিয়ে আমরা চাইলে কিন্তু করতে পারি যেমন এখানে দেখেন অনেক অনেক কুইটস প্রচুর পরিমাণ পাওয়া যায় প্রচুর এই যে এই একটা ডিজাইন ইজ থিংকিং মেড ভিজুয়াল মানে ভিজুয়ালি আপনাকে চিন্তা করতে হবে তাই না তো এখানে প্রত্যেকটা হচ্ছে গ্রাফিক্সের কুইটস এখান থেকে আমরা চাইলে নিতে পারি এগুলো দিয়ে আমরা গ্রাফিক গ্রাফিক্সের বিভিন্ন কালার টালার দিয়ে বিভিন্ন ইফেক্ট ইফেক্ট দিয়ে আমরা কিন্তু চাইলে টি শার্ট বানাতে পারি সুন্দরভাবে তো আবার এখানে দেখেন প্রচুর আছে প্রচুর আপনি যে কোনো টপিকের ইকুইটস কিন্তু পেয়ে যাবেন গুগলে সার্চ করলে অনেক ধরনের পাওয়া যায় ছোট ছোট তাও পাওয়া যায় আবার বড় তাও পাওয়া যায় যে সাইজের ইচ্ছা সেটা নিয়ে ওটাকে সুন্দর করে কাজ করে আমরা চাইলে টি শার্ট প্রিন্ট করতে পারি তো আমরা ওইখান থেকে নিচ্ছি না আমি হচ্ছে ধরেন প্রথমে একটা লেখা এখানে লিখি কোথায় গেল আবার আচ্ছা আমি ধরেন এখানে লিখলাম ওকে আমি এখানে লিখলাম দা ওয়ার্ল্ড আলাদা আলাদা লিখি তাহলে বেটার হবে ধরেন দা টুকু লিখলাম এটাকে আমি একটু বড় করি এটাকে আবার অল্টার চেপে টান দিয়ে এখানে ডাবল ক্লিক করলাম দেন এখানে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে আমি লিখতে পারি হচ্ছে ওয়ার্ল্ড এটাকে আবার অলটা চাপ দিয়ে ধরে টান দিলেই কপি হয়ে যায় অলটা চেপে ধরে টান দিলেই কিন্তু কপি হয় এটাকে আবার ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটা ধরে নিড এন ডাবল ই ডি নিড দিয়ে দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে ইয়োর ইয়োর এখানে দিয়ে দিলাম এরপরে ধরেন আমি দিয়ে দিই লাইট আচ্ছা এবারে সবগুলোকে ধরে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস বড় হাতের করে দিলাম পাশাপাশি উইন্ডো থেকে টাইপে যাই এখান থেকে ক্যারেক্টারটা বের করে নিয়ে আসি এবং আমরা এখানে ফন্ট দিয়ে দিই হচ্ছে ধরেন মুন্সিরাত ফন্ট দিয়ে দিলাম মুন্সিরাত মুন্সিরাত দিয়ে দিলাম মুন্সিরাতের অনেক বড় হয়ে গেল না মুন্সিরাতের একটু ছোট ফন্ট হলে বেটার হয় মুন্সিরথের মুন্সিরথের মানে একটা ঝামেলা এখানে মন্থ রাত এত বড় তো আমি চাই না মুন্সিরথ লাইট ছয়ে একটা ঝামেলা হচ্ছে ধরেন আমি একটা আমি চাচ্ছি শুধু মুন্সিরাত সে এক্সট্রা বোল্ডটাও চলে আসছে সেটা কাটাও যায় না এই ঝামেলা গুলো ভালো লাগে না আছে তাহলে আমরা একটু চেঞ্জ করে দেই ধরেন হচ্ছে ধরেন হচ্ছে রোবটও দিয়ে দেই দেখি কি আসে রোবটও দিলে তো আসবে বাট আমি রোবটও আসলে চাচ্ছি না আমি চাচ্ছিলাম মনসিরাটটাই চাচ্ছি কিন্তু আসতেছে না তাহলে ল্যাটো ল্যাটোটা দিলে এটাও হবে না এটা দেখতে ভালো লাগে না রোবটোটাই দিই ওকে রোবটও দিয়ে দিলাম এখানে রোবটও ব্ল্যাক না রোবটোর হচ্ছে ধরেন আপাতত রেগুলারটা নিয়ে নিচ্ছি হ্যাঁ একটা একটা করে আমরা এখানে নিই তো সবগুলোর কালারটা আপাতত সাদা কালার করে দিই এবং আমরা হচ্ছে এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই যেটার কালার হবে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ওপরে আমরা ডিজাইনটা করবো আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিচ্ছি এবং দাটাকে ও আচ্ছা এগুলো সব নিচে চলে যাচ্ছে তো আমরা সবগুলো ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দেয় তাহলে উপরে চলে আসবে এবার এটাকে আমি এখানে নিয়ে চলে আসি আচ্ছা তো দাটাকে আনার পরে আমরা এটাকে একটু ছোট করে দেই এবং এবার এখান থেকে আমরা একটু বোল্ড দিয়ে দিচ্ছি ওকে ছোট করলাম আমরা আর একটু ছোট করে এটাকে জুম করি দেন এটাকে রাইট ক্লিক করে আউটলাইন করে দিই মানে এটাকে শেপে কনভার্ট করে দিলাম এটাকে আমরা শেপে কনভার্ট করলাম এবং কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে বের করে নিয়ে এসে আমরা যদি উপরে একটা রুলার দিয়ে দিই ধরেন একটু জুম করে যদি কাজ করি আমরা এই যে ওপরে একটা রুলার দিচ্ছি আর নিচে একটা রুলার দিচ্ছি এটা দিয়ে কি করব এটা হচ্ছে আমরা এখানে একটা শেপ দিতে চাই শেপ এবং একটা শেপ বা এই ডিজাইনের মধ্যে যে কালারটা আমরা মূলত নিতে চাই সেটা আগে থেকে নিয়ে নেই তাহলে আমাদের জন্য বেটার হবে ধরেন এই এই কালারের উপরেই আমরা ডিজাইনটা করব তাহলে এই যে শেপটা দিলাম এর কালারটা নিয়ে নেই হচ্ছে এই যে এখান থেকে ওকে এটাই আবার অল্টার চেপে ধরে টান দিয়ে এই যে ডান পাশে নিয়ে চলে আসলাম আমরা শিপ চেপে ধরে এই লেখাটাকে এবং শেপটাকে সিলেক্ট করে ওপরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম এবং এটা হচ্ছে চতুর্থ অংশের মিডিলে ক্লিক করে এটাকে মোটামুটি মাঝে নিয়ে আসলাম মানে এখানে যতটুকু স্পেস এখানেও ঠিক ততটুকু স্পেস রেখে দিলাম এটাকে এই যে এটা চার নাম্বার অপশন যেটা এটা ডিস্ট্রিবিউশন বলা হয় এটাকে এবারে এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করে ফেলি সরি গ্রুপ করে ফেলি দিয়ে গ্রুপ করার পরে এবার একটা রুলার হচ্ছে এই যে এই দুটো আমাদের আর লাগবে না এই দুটো আমরা উঠিয়ে দিতে পারি এখানে একটা যে দিয়ে দিলাম আর এইখানে একটা দিয়ে দিলাম এই দুটোকে কেন্দ্র করেই মূলত আমাদের ডিজাইনটা হবে এইটুকু এইটুকুকে কেন্দ্র করে ওকে এবার এই দুটো আমি আবার লক করে দিতে পারি এখানে আচ্ছা এরপর হচ্ছে এটা ওয়ার্ল্ড এটাকে আমরা পাতলাই থাকুক অসুবিধা নেই তবে রাইট ক্লিক করে একটু আউটলাইন করে দিই মানে শেপে কনভার্ট করে দিলাম দেন এটাকে আমরা শিপ চেপে ধরে ছোট করে ফেলি আর একটু বড় হবে না অল্প এইটুকু এটাও হলো এরপর হচ্ছে এটা এখানে একটা কাজ করতে হবে সেটা হলো এই ইডিটাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে কপি করে আমরা আলাদাভাবে এটাকে পেস্ট করে দিই আলাদা একটা এভাবে আলাদাভাবে নিয়ে নিচ্ছি আর এই এন ইটাকে আমি একটু বড় করে দিই আই মিন একটু বোল্ড করে দিই যেমন ধরেন বোল্ড করলাম তো এবার রাইট ক্লিক করে আউটলাইন করে দিই মানে শেপে কনভার্ট করে দিলাম এটাকে এবার একটু আমি বড় করি এই যে বড় করে দিলাম ওকে এখানে বড় করে দিচ্ছি বাম পাশে একটু যাবে মনে হয় হালকা খুব বেশি না হালকা ওকে হালকা একটু বড় করে দিলাম আচ্ছা এবার দেখেন এখানে একটু কাজ করি আমরা যেমন ধরেন এই যে এনটা এই এনটাকে আমরা একটু আনগ্রুপ করি আনগ্রুপ করে সিঙ্গেল এনটাকে ধরে ফিল কালারটাকে আমরা বন্ধ করে দেই এবং স্ট্রোকটাকে হচ্ছে সাদা কালার করে দেই স্ট্রোকটাকে সাদা কালার করে দিচ্ছি ওয়ান পিটি না দিয়ে আমরা এখানে টু পিটি দিয়ে দিই এই যে জাস্ট হচ্ছে স্টোক থাকবে এখানে আর কিছু না দেন এখানে আরেকটা একটা ডিজাইন আমরা একটু করব যেমন এখানে একটা রুলার দিচ্ছি এখানে একটা রুলার দিচ্ছি দেন ওকে এখান থেকে পেন টুলটাকে ধরে এই একটা ক্লিক ধরেন এই একটা ক্লিক এই একটা ক্লিক এই একটা ক্লিক ওকে এটা কিন্তু মূলত স্ট্রোক কালার হবে না এটা হবে ফিল আমি এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিই আর ফিলটাকে হচ্ছে এই কালারটা দিয়ে দিই মানে আমাদের যেটা ব্রান্ড কালার আর কি ওকে এটাকে আবার অল্টার চেপে ধরে কপি করে জাস্ট আমরা একটু যে ঘুরিয়ে দিই এই যে এই জায়গাটাতে হয়ে গেল এটা একটু ডানে চাপিয়ে দিলাম ব্যাস এটার কাজ শেষ এবার এখানে এই যে ইডি এটাকেও আমরা একটু বোল্ড করে দিচ্ছি বোল্ড করে প্রথমত এটাকে রাইট ক্লিক করে আউটলাইন করে দিই এবার একটু বাম পাশে বসিয়ে চেপে ধরে এটাকে টেনে এই যে বড় করে দিলাম আবার রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করি এখানেও একইভাবে এই ডিটাকে হচ্ছে আমরা স্ট্রোক কালার দিয়ে দিই এবং টু পিটি দিয়ে দিই টু পিটি ওকে আচ্ছা আরেকটা ডি আমরা জাস্ট এখানে লিখি এই যে লিখলাম এটাকে আমি একটু সাদা কালার করে দিই সাদা কালার করে একটু 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 বড় করে 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 এই এনে রাখি আর হয়ে গেল ওকে এবং এটাকে আমি দিচ্ছি পাশাপাশি রাইট ক্লিক করে আউটলাইন করে দিই এরপরে দেখেন এখানে শেপ বিল্ডার টুল আছে এটা সিলেক্ট করে জাস্ট এভাবে একটা টান দিই মাঝখানের জায়গাটা ফিল আপ হয়ে গেল অনেক ছোট হয়ে গেল তো একটু বড় করলে দেখতে ভালো লাগবে এইভাবে আমরা একটা ডি দিয়ে দিতে পারি ওকে আচ্ছা এখন এই দুটোকে বা এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি তারপরে ধরেন এই কটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি আচ্ছা এবার এখানে হচ্ছে আমরা ইয়োর কথাটাকে দিয়ে দিতে পারি ইয়োর এটা এখান থেকে শুরু করে এত না এটাকে আরো ছোট করব ধরেন হলো এই যে ছোট করে আমরা একটু ট্রাকিং বাড়িয়ে একটা একটা কাজ কাজ এখানে থাকুক অথবা করি ট্র্যাকিংটা জিরো থাকুক জিরো থাকুক বরং আমরা এই লাইটটাকে বাড়াবো হ্যাঁ আচ্ছা এটাকে এবার আমি আচ্ছা একটু মোটা করে দিই একটু বোল্ড করে দিই ধরেন হচ্ছে কি হলো বোল্ড বোল্ড থাকতে পারে পাশাপাশি রাইট ক্লিক করে আমরা আউটলাইন করে দিতে পারি এবং এখানে একটা শেপ ক্রিয়েট আমরা এইটুকু এই এই শেপের কালারটা হবে ওকে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই আবার অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাকওয়ার্ড অথবা কন্ট্রোল শেপে ধরে থার্ড ব্রাকেট ফার্স্ট প্রেস করলেই দেখবেন ওটা স্টেপ এই যে নিচে নেমে গেল আর ইউর লেখাটা মোটামুটি উপরে চলে আসলো এটাকে আমি এখানে দিয়ে দিতে পারি মিডিলে দিয়ে দিলাম এবং একটু স্টাইল করার জন্য আমরা চাইলে ওকে এখানে একটা বৃত্ত দিয়ে দিতে পারি ধরেন এই জায়গাটাতে একটা কালো বৃত্ত দেওয়া যায় এই যে এটাকে আবার অল্টার চেপে ধরে এখানে একটা দিয়ে এটাকে একটু ছোট করে দিতে পারি এই যে এই দুটোকে আবার ধরে আমি একটু অ্যালাইন করে দেই পাশাপাশি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অল্টার চেপে ধরে টান দিয়ে নিয়ে চলে আসলাম এবং এটাকে আমি একটু এইভাবে ঘুরিয়ে দিই এটা হলো আরেকটা অংশ হচ্ছে লাইট এটাকে আমরা যথেষ্ট ছোট করতে হবে যথেষ্ট ছোট করে এখানে প্লেস করে দিয়ে ওকে ট্র্যাকিংটা বাড়িয়ে দিই ট্রাকিংটা এই যে বাড়িয়ে দিলাম দেন রাইট ক্লিক করে আউটলাইন করে দিলাম ব্যাস হলো এটা এখন দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা যেটা করব কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে এই ছোট এটাকেও আমরা ডিলিট করে দিই এটাকেও আমরা সরিয়ে দেই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব একটু ওপর উঠিয়ে দেব এই যে মিডিল নিয়ে আসি আর কি হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে দেখেন এই যে আমরা এখন শুধুমাত্র এটাকে মকআপে প্লেস করব তাহলেই যথেষ্ট তো মকআপে প্লেস করতে গেলে মেইন ডিজাইনটা পিএনজি তে সেভ করতে হয় তো তার জন্য আমরা এখানে আর্টবোর্ড টুলে একটা ক্লিক করব ফাইলে যাব ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব এখানে এই যে দেখেন এটা পিএনজি ফরম্যাট আপনাদের না থাকলে এই জায়গা থেকে পিএনজি টোয়েন্টি ফোর সিলেক্ট করে দিতে হবে এবং সেভ করে দিতে হবে কোথায় ডেস্কটপ আপাতত ডেস্কটপে সেভ করে দিলাম ওকে এটাকে আমরা একটু মকআপে প্রেজেন্ট করি মকআপে ওপেন করি তাহলে আমি কিছু মকআপ একটু ওপেন করে নেই ধরেন হচ্ছে এই যে এখানে ছিল অলরেডি আচ্ছা ধরেন এখান থেকে আমি ফাইলে যাচ্ছি ফাইল থেকে প্লেসে যাচ্ছি প্লেসে যে এই এটাকে এনে এন্টার প্রেস করলাম কন্ট্রোল এস প্রেস করে এই যে নিয়ে আসলাম কই সেটা এই যে মাত্র কিন্তু এটাই আমরা তৈরি করি আরেকটু বড় করা যায় বড় করলে আর একটু বুকের উপরে আরো বেটার ভাবে আসবে হুম তারপরে ধরেন হচ্ছে এই একটা টি শার্টের ওপরে যদি দিতে চাই এখানে এই যে স্মার্ট অবজেক্ট আইকন এটা তো আমরা জানি ফটোশপের কাজে এটা আমরা দেখেছিলাম ফাইল থেকে প্লেস প্লেস থেকে এই যে এটা নিয়ে এখানে রাখলাম দেন এটাকে একটু ওকে এতটুকু রাখি অসুবিধা নেই কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করে দিই এই যে অনেক বড় হয়ে গেল আরও ছোট করতে হবে আরো ছোট করতে হবে এই যে ঠিক আছে এখানে তাই না আবার এই ব্যাগেও আমরা চাইলে দিতে পারি ব্যাগে দিতে পারি ধরেন হচ্ছে ফাইল ফাইল থেকে প্লেস এই যেটাকে নিলাম ছোট করে কন্ট্রোল এস এই যে ওকে এইভাবে করে আমরা চাইলে কিন্তু এটাকে আবার সেভ করি সেভ ফার ওয়েবের মাধ্যমে আমরা এখানে ম্যাক্সিমাম দিয়েই সেভ করে দিতে পারি ওকে আচ্ছা করে করে আমরা যদি বিভিন্ন দিয়ে একটু সাজিয়ে নিজের প্লেস করা হয় দিলে কিন্তু বিষয়টা ভালো লাগবে এবার আমরা একটু দেখি হলো এই ধরনেরই কাজ এই ধরনেরই কাজ ধরেন হচ্ছে মগে মগে যে প্রিন্ট গুলো হয় মূলত ধরেন ওটাই যদি আপনি মগে দিতেন ভালো লাগতো কিন্তু তো এই মগের যে কাজগুলো এটার জন্য আমরা যাব হচ্ছে একটু ফ্রি ফ্রি যাওয়ার এখানে যদি আমি লিখে আমার কিছু এলিমেন্ট দরকার হবে কিছু কাজ করার জন্য কয়েকটা এলিমেন্ট দরকার হবে এলিমেন্টের মধ্যে ধরেন লাভ লিখে যদি আমি সার্চ করি এখান থেকে অনেক টাইপের ডিজাইন একটা তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ইয়ে আমি এখান থেকে নিব হচ্ছে এই একটা ওই একটা আর ধরেন হলো এই যে স্টার স্টার এগুলো নেওয়া যেতে পারে এগুলো নিলে দেখতে ভালো লাগে আর কি আর একটা আছে

এই তিনটাকে আবার আমি একটু আনজিপ করি এই তিনটাকে আবার আমি একটু আনজিপ করি এবং এটাকে আমি ওপেন করি ধরেন ইলাস্ট্রেটরে এই একটা ওপেন করলাম এই একটা ওপেন করলাম এই একটা ওপেন করলাম টোটাল তিনটা আচ্ছা ওকে এখন আমরা এটা এখানেই করব ডিজাইনটা এখানেই আমরা কন্টিনিউ করব এই জায়গাটাতেই করি তো ধরেন এই এলিমেন্টটাকে হ্যাঁ এটাকে আমরা একটু নিয়ে যাই আলাদাভাবে এটাকে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করি এবং এই সাদাটাকে আমি একটু ডিলিট করে দিই ওহ সব চলে গেল রিলিজ ক্লিপিং মাস্ক এবার ঠিক আছে এই যে এই দুটোকে আমি একটু মেইন কাজের জায়গায় এই যে নিয়ে ছেড়ে দিলাম এটার কাজটা করে আসি ধরেন এই যে সাদা অংশটুকু এগুলো ফেলতে হবে তাহলে রাইট ক্লিক করে আনগ্রুপ করে এই যে বের করে দিলাম এই দুটো আলাদা হলো বাট আবারও মনে হয় আনগ্রুপ এই যে এই যে আলাদা হয়ে গেল এবার আমি চাইলে ডিলিট করে দিতে পারি আর এটাকে কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করতে পারি তো এটাকেও আনগ্রুপ করি এই যে এগুলো সব আলাদা করে এটাকে গ্রুপ করে ফেললাম আচ্ছা তার মানে এখান থেকে এলিমেন্টস নেওয়া কমপ্লিট এবার এখান থেকে নিতে হবে ধরেন এই যে এটা এটাও রাইট ক্লিক করে আনগ্রুপ দেন এই কটা জিনিসকে আমরা জাস্ট ধরে এই যে নিয়ে ছেড়ে দিলাম এটা আমাদের লাগবে পরে আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে আমরা এটাকেও রাইট ক্লিক করে আনগ্রুপ করি এটাও আনগ্রুপ এটা ডিলিট এটা ডিলিট এগুলো ডিলিট শুধু এই কটা আমাদের লাগবে এই কটাকে আমরা এখানে নিয়ে এই যে ছেড়ে দিলাম বেশ এই হচ্ছে আমাদের এলিমেন্টস হ্যাঁ এখন দেখেন এই এলিমেন্টস এগুলো দিয়ে আমরা মূলত কি করব সেটা একটু দেখি প্রথমত আমাদের একটু লিখতে হবে লিখতে হবে কি লিখবে এখানে হ্যাপি মাদার্স ডে ধরেন হ্যাপি এটা হচ্ছে আমাদের মূল লেখা এটা হলো মূল লেখা এখন আমরা এই লেখা গুলো সবগুলোকে প্রথমত ট্র্যাকিং জিরো করে দেয় দ্বিতীয়ত হচ্ছে হ্যাপিটাকে এবং ডেটাকে আমরা একটু বড় হাতের করে দিই চেঞ্জ কেস আপার কেস আর এটাকে আমরা টাইটেল কেস করে দিই চেঞ্জ কেস মানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে আবার এখানে মাদার্সের এই জায়গায় একটু ইয়ে হবে কিন্তু এই এরকম একটা কমার মতো হবে আর কি তাই না এখানে আচ্ছা হ্যাপিটা হবে আরো পাতলা এটা হবে আরো পাতলা যেমন ধরেন আমি এটাকে লাইট ওয়েট দিয়ে দিই এবং ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিই হালকা হালকা একটু বাড়িয়ে দিই এবার এটাকে আমি রাইট ক্লিক করে আউটলাইন করে দিই আচ্ছা মাদার্সের ফন্টটা একটু ভিন্ন টাইপের ফন্ট হবে দেখি এটা কি ফন্ট পাওয়া যায় মাদার টং হ্যাঁ এই ফন্টটা ভালো এটা নেওয়া যেতে পারে সুন্দর একটা ফন্ট দারুন এখানে অলরেডি যে ল্যাপটপ এগুলো দেওয়াই আছে এটাই থাকতে পারে দেন এটাকে আমি রাইট ক্লিক করে আউটলাইন করে দিচ্ছি পাশাপাশি না এটাকে মোটা করতে হবে না এটুকু হলেই চলবে তারপর একটু দেখি মোটা হয় কি না দেখি একটু যদি মোটা হয় রেগুলার না হবে না এটাকে আউটলাইন করে দিচ্ছি ওকে এরপরে হচ্ছে ডে ডেটাকেও একটু পাতলা করে দেই পাশাপাশি এটাকে একটু ট্র্যাকিং হালকা বাড়িয়ে দেই ওকে হালকা বাড়িয়ে দিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে আউটলাইন করে দেই প্রত্যেকটা আউটলাইন করব না হলে গ্রাডিয়েন্ট কালারটা মূলত ইউজ করা যায় না ওকে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি যার ফিল কালারটা বন্ধ এবং স্টোক একটা কালার আমি দিয়ে দিচ্ছি যেটার ইয়ে হচ্ছে ধরেন পনেরো হ্যাঁ যে পনেরো দিলাম এবার আমি হ্যাপিটাকে ভেতরে নেই ওকে মাদারটাকেও ভেতরে নেই এটুকু থাকতে পারে আর হ্যাপিটাকে ঠিক এখানে দিয়ে দিচ্ছি আর ডেটাকেও এই যে দিয়ে দিলাম এভাবে দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে না আমরা এটা ব্যবহার করব এখানে ধরেন এই এটা ব্যবহার করব এই জায়গাটাতে রাইট ক্লিক করে একটু ওপর উঠিয়ে দেই এটা ব্যবহার করব হচ্ছে এইখানে এটাও ওপরে থাকবে এবং এটাও একটু অল্টার চেপে ধরে কপি করে একটা ধরেন ছোট করে দেই ছোট করে জুম করে কাজ করি একটু ছোট করে এটাকে আমি ঘুরিয়ে দেয় এই যে দিয়েছিলাম এখন দেখেন এই যে কালারটা কালারটা কিন্তু আমি এখানে দিতে চাই এই লেখাইও দিতে চাই তাহলে কি করতে হবে জাস্ট হচ্ছে দিয়ে এই যে কালারটাকে আমি পিক করলাম এটা তো ফিল হয়ে গেল তাই না এই যে অ্যারো চিহ্নটা ঘুরিয়ে দিলেই দেখেন স্ট্রোক হয়ে গেল স্টকে চলে আসলো স্ট্রোকের সাইজ ছিল তো অনেক বড় পনেরো পনেরো ছিল তাই না এই যে পনেরোই থাকলো আর এই লেখাগুলোতেও আমি একই কালার দিয়ে দিতে চাই এই যে এটাতে দিয়ে দিলাম হ্যাপি এবং ডেতেও এই কালারটাই দিয়ে দিলাম তবে এখানে কালারটা একটু চেঞ্জ করব জাস্ট একটু ঘুরিয়ে এভাবে দিয়ে দিই অথবা এভাবে এখানে একটু লাইট এখানে ডিপ প্রয়োজন এটাকে আলাদা করে ফেলি এটাকে যে আলাদা করে ফেললাম অথবা এটাকে এভাবে ঘুরিয়ে দিই ডান পাশে লাইট বাম পাশে ডিপ ওকে এটা দিলাম এখন এখানে আমার মনে হচ্ছে সবই ডিপ এটা ভালো দেখাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি উইন্ডো থেকে বের করে আমরা এটাকে লিনিয়ার করে লিনিয়ার 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 যে করলে এক পাশে কালার লাইট এক পাশে ডিপ হয়ে যাচ্ছে তাই না এবার দেখেন ও আচ্ছা এটা না এটা তো বন্ধ থাকবে স্ট্রোকটা মূলত এই যে স্ট্রোকটা লিনিয়ার করে দেয় এই যে এক পাশে হচ্ছে লাইট এক ডিপ এভাবে রাখতে পারি আর এগুলোকে এটাকে আমি আর একটু নিচে দেই এটাকে আরেকটু উপরে ওপরে দেই ওকে আর এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই সব ওকে এখন কিন্তু আমরা এই যে বিষয়গুলো এই যেটা এই যে ছোট্ট ছোট্ট এগুলো আমরা একটু বড় করি বড় করে আনগ্রুপ করি এটাকে আর এটাও আনগ্রুপ করতে হবে হ্যাঁ এইগুলো সব এক করে ফেলি যেমন এখানে একটা দেই এখানে একটা ছোট 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 এগুলো মানে তারার মতো দেখতে ভালো লাগে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে ভালো লাগবে দেখতে ধরে ধরে মোটামুটি অ্যাডজাস্ট করলাম আর কি হ্যাঁ আচ্ছা এখন এটা করার পরে আমার মনে হচ্ছে ভালো দেখাচ্ছে না এখনই দেখেন কি হয় এটাকে একটা আর্টবোর্ড দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের হ্যাপি মাদার্স ডে দিলাম এটাকে আমরা আর্টবোর্ড টুলে ক্লিক করে সেভ ফর ওয়েবের মাধ্যমে এটাকে আমরা সেভ করে দেই ডেস্কটপের মধ্যে ওকে ডেস্কটপে সেভ করলাম আচ্ছা কই গেল এই যে পিএনজি তে এটাকে আমি সেভ করলাম এবার এটাকে হচ্ছে আমি একটু মকআপে প্রেজেন্ট করি মকআপে দিলে দেখতে আরো ভালো লাগবে ধরেন এখানে এটাতে আমরা দিয়ে দেই এটা হচ্ছে ফাইল ফাইল থেকে প্লেস

আর এই এটা একটু সাদা কালো টাইপের আসবে এটা যদি আসে না যেমন ধরেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু তার মানে এইভাবে করে হচ্ছে যে যেকোনো ধরনের ডিজাইন আমরা যখন প্লেস করব তখন দেখতে ভালো লাগবে এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের অল্প স্বল্প ক্লাস আমরা পরের দিন দেখব হলো আইডি কার্ড এবং ইউটিউব থামনেইল এখন আমাদের যেটা করণীয় ওই দুটো তো করবই পাশাপাশি পাশাপাশি আমরা হচ্ছে ধরেন অন্য অন্য কোনো লেখা এখান থেকে কোনো একটা লেখা নিয়ে আমরা টি শার্টে প্লেস করতে পারি আবার ধরেন এই লেখাগুলো আমরা চাইলে মগেও প্লেস করতে পারি হ্যাঁ যেটা মন চায় আর কি নিজের মতো করে এইভাবে প্লেস করবেন দেখবেন ভাল লাগবে মানে এই দুটোর মধ্যে আটকে না থাকে একটু ভিন্ন ভিন্ন টাইপের লেখা দিয়ে মগে দিবেন আমি এই মকআপগুলো দিয়ে দিব সব আপনাদের গ্রুপের মধ্যে ভিন্ন ভিন্ন লেখা টাকা দিয়ে নিজের একটু মেইনটা তো করবেনই একটু ভিন্ন ভিন্নতা দিয়েও করবেন তাহলে আরেকটু শেখাটা মজবুত হবে আর কি ভালো লাগবে আচ্ছা